মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিতীয় দিন ছিল। এদিন সকালে দিল্লির হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করলেন হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট সাতটি বিষয়ে মৌ স্বাক্ষর হয় বৈঠকে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের রেলপথের প্রসার করবে ভারত। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ, মহাকাশ অভিযান, তথ্য প্রযুক্তি ও পরমাণু গবেষণায় একে অপরকে সাহায্য করবে দুই দেশ। বাংলাদেশকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সঙ্গী ও বাণিজ্যিক অংশীদার বলে মঙ্গলবার উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি আর মানে সবই দ্বিপক্ষীয় ক্ষেত্রীয় আর আন্তরাষ্ট্রীয় মুদ্দো পর ব্যাপক চর্চা কি। আজ হমনে কুশিয়ারা নদী সে জল বটবারে পর এক মহত্বপূর্ণ সমঝোতে পর হস্তাক্ষর কিয়ে হ্যাঁ। ইসে ভারত মে দক্ষিণ আসাম আর বাংলাদেশ মে সিনহট ক্ষেত্র কো লাভ হোগা। অন্যদিকে ভারত সফরের আগেই প্রতিবেশী দেশকে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি বলেন দারিদ্র্যই বাংলাদেশের মূল সমস্যা। এদিনের দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে তিনি বলেন অর্থনৈতিকভাবে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই। I recall that the two countries had resolved many outstanding issues in the spirit of friendship and cooperation, and we hope that all outstanding issues, including this water sharing treaty, would be concluded at an early date. Today, I thank Prime Minister Modi who resolved the issue of Kushiyara. দুই রাষ্ট্রনায়কের স্বাক্ষরিত সাত চুক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের নদী কুশিয়ারার জলবণ্টন সংক্রান্ত চুক্তি। যদিও পশ্চিমবঙ্গের আপত্তি থাকায় দীর্ঘদিন ধরে আটকে থাকা তিস্তা নদীর জলবণ্টন নিয়ে কোনো আলোচনা হল না দুজনের মধ্যে। নিউজ টাইম।